প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের অনলাইন ক্লাসগুলো ধারাবাহিকতায় আজকে তোমাদের আমি তৃতীয় অধ্যায়ের রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের তোমাদের আজকে কিছু সৃজনশীল কোয়েশ্চেন সলভ করানোর চেষ্টা করব। শর্ট সিলেবাস অনুযায়ী আমরা আজকে সৃজনশীল প্রশ্ন বোর্ড কোয়েশ্চেন আমরা সলভ করব। তো আশা করি যে সামনে যে 2021 সালের HSC পরীক্ষা, সেই পরীক্ষায় এখান থেকে তোমরা ভালো করে যদি ক্লাসটি মনোযোগ সহকারে দেখো, তাহলে তুমি 2021 সালের যে HSC কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনে তুমি এখান থেকে একটা কোয়েশ্চেন তুমি পাবে। এই ধরনের কোয়েশ্চেন তোমাদের আসবে শর্ট সিলেবাস অনুযায়ী। তুমি জানো যে PPM এককে ঘনমাত্রা নির্ণয় করতে আসে। তো এই ঘনমাত্রা নির্ণয়ের যে শর্ট টেকনিক অনুযায়ী আমরা দেখব বিভিন্ন বইয়ে বিভিন্ন রকমভাবে PPM এর ঘনমাত্রা নির্ণয় করতে আসে। তো আমি আজকে যেভাবে করাবো, তোমরা যদি একটু মনোযোগ সহকারে বাসায় প্র্যাকটিস করো, তাহলে খুব সহজেই তোমরা এই কোয়েশ্চেনটা অ্যান্সার করতে পারবো। এবং সবাই আশা করি যে 3 মার্কসের মধ্যে 3 মার্কসই ক্যারি করতে পারবে। তো এসো আমরা আজকে আলোচনা চলে যাই। আমাদের আজকে একটা সৃজনশীল কোয়েশ্চেন আমরা সলভ করব। এটা চট্টগ্রাম বোর্ড 2019 সালে এসেছে। তো কোয়েশ্চেনটা, এখানে 3টা পাত্র রয়েছে, আমরা পাত্রগুলো দেখি। আর তোমাদের কাছে যদি বই থাকে, তোমরা বই থেকে সবাই একটু মিলিয়ে নিবে। তো এরকম 3টা পাত্র রয়েছে। তো 3টা পাত্রে এখানে কি কি পাত্র রয়েছে, কে পাত্র রয়েছে, এল পাত্র রয়েছে আর এম পাত্র রয়েছে। তো কে পাত্রের মধ্যে এখানে বলা আছে যে একটি দ্বিক্ষারীয় অম্ল আছে, নাম হচ্ছে কি দ্বিক্ষারীয় অম্ল। দ্বিক্ষারীয় অম্ল কতটুকু রয়েছে, আমরা এখানে জাস্ট দ্রবণটা না দিই, আমি পরিমাণটা দিই। এখানে রয়েছে 0.2 মোলার 200 মিলিলিটার অম্লীয় ক্ষার, এটা রয়েছে 0.3 মোলার 300 মিলিলিটার। তো এই দুইটি পাত্র রয়েছে, একটি রয়েছে এক অম্লীয় ক্ষার এল পাত্র, কে পাত্রতে রয়েছে দ্বিক্ষারীয় অম্ল, আর তৃতীয় যে পাত্রটা এম পাত্র, এম পাত্রতে রয়েছে নাইট্রিক অ্যাসিড HNO3, এটা রয়েছে 0.2 মোলার আর 50 মিলিলিটার। তো এই ধরনের আসলে সৃজনশীল দেওয়া থাকে। এটা চট্টগ্রাম বোর্ড 2019 আসছে। তো যেহেতু শর্ট সিলেবাস অনুযায়ী তোমাদের কোয়েশ্চন হবে, গ নাম্বার কোয়েশ্চনে আছে যে এম পাত্রের দ্রবণের ঘনমাত্রা PPM এককে নির্ণয় করো। এম পাত্রের দ্রবণের ঘনমাত্রা PPM এককে নির্ণয় করো। তো দেখো, গ নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সারে আমরা চলে আসি। প্রথমে এখানে আছে যে এম পাত্রের দ্রবণের ঘনমাত্রা PPM এককে নির্ণয় করো। তো এই এম পাত্রে কি রয়েছে, নাইট্রিক অ্যাসিড। এই নাইট্রিক অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা এখানে দেওয়া আছে কি মোলারিটি এককে দেওয়া আছে। মোলারিটি এককে আমরা জানি তো যে মোলার দ্রবণ কাকে বলে, 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রব দ্রবীভূত থাকে তাহলে সেই দ্রবণকে বলা হয় মোলার দ্রবণ, এবং মোলার দ্রবণের ঘনমাত্রা হচ্ছে মোলারিটি, যেটা হচ্ছে আমরা এখানে বড় হাতের এম দিয়ে প্রকাশ করে থাকি।
তাহলে এই মোলার একটি এককে ঘনমাত্রা দেওয়া আছে এম পাত্রের দ্রবণের অর্থাৎ নাইট্রিক অ্যাসিডের। এখানে হচ্ছে আমরা পিপিএম এককে অর্থাৎ পার্টস পার মিলিয়ন এককে আমরা এর ঘনমাত্রাকে নির্ণয় করতে চাই। এখন পিপিএম এককে নির্ণয় করতে হলে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, যে পিপিএম আমরা মনে রাখবো এটা যে পিপিএম হচ্ছে যে গ্রাম পার মিলিগ্রাম পার লিটার, মিলিগ্রাম পার লিটার পিপিএম হচ্ছে মিলিগ্রাম পার লিটার। আমরা যদি মিলিগ্রাম পার লিটার এককে নির্ণয় করতে পারি তাহলে সেটাকে আমরা পিপিএম লিখতে পারবো খুব ইজিলি। তাহলে এই যে দ্রবণটা এই নাইট্রিক অ্যাসিড দ্রবণ, এই নাইট্রিক অ্যাসিডের দ্রবণকে প্রথমে আমি গ্রাম পার লিটারে নিব, তারপরে আমি 1000 দিয়ে গুণ করে মিলিগ্রাম পার লিটারে নিয়ে নেব, সেটাকে আমরা লিখে দেব পিপিএম। এটা খুবই সহজ, আমরা তাহলে সলভ করার চেষ্টা করি। তার আগে আমরা ঘ নাম্বার কোয়েশনটা আরেক আগে লিখে নিই, তারপরে ঘ নাম্বারে সলভে চলে যাব। তো ঘ নাম্বার কোয়েশন ছিল এরকম যে এম পাত্রের দ্রবণ দ্বারা, এম পাত্রের, এম পাত্রের দ্রবণ দ্বারা কে প্লাস এল পাত্রে, অর্থাৎ একটু খেয়াল করে দেখো কে আর হচ্ছে এল এটা প্লাস করা হচ্ছে মানে কি মিশ্রণ, এই মিশ্রণের পাত্রের মিশ্র দ্রবণের প্রশমন সম্ভব কিনা, এই পাত্রের পাত্রের মিশ্র দ্রবণের মিশ্র দ্রবণের প্রশমন সম্ভব কিনা, প্রশমন সম্ভব কিনা ব্যাখ্যা করো, ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো, এই ব্যাখ্যা করো অথবা বিশ্লেষণ, এখানে বিশ্লেষণ আছে তো বিশ্লেষণ ব্যাখ্যা যাই হোক আমরা করতে পারবো, ম্যাথমেটিক্যালি আমরা বিশ্লেষণ করব। তো দেখো এখানে হচ্ছে এম পাত্রের দ্রবণ দ্বারা, অর্থাৎ এই যে দ্রবণটা এই দ্রবণ দ্বারা এই মিশ্র দ্রবণের প্রশমন সম্ভব কিনা সেটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। অর্থাৎ যদি এই দুইটা পাত্র তোমরা মিক্সচার করার পরে মিশ্র দ্রবণের দ্রবণটি যদি ক্ষারীয় হয় তাহলে সেটা প্রশমন হতে পারে, যদি অম্লীয় হয় তাহলে প্রশমন হবে না। আমরা জানি যে প্রশমন বিক্রিয়া হচ্ছে অম্ল আর ক্ষারের ক্ষারের মধ্যে প্রশমন বিক্রিয়া হয়ে থাকে। তো এই কোয়েশনগুলো আমরা সলভ করার চেষ্টা করবো আজকের ক্লাসে। তো তোমরা মনোযোগ সহকারে যদি দেখো, তোমরা যদি ভিডিওগুলো না টেনে সুন্দর করে দেখো, তাহলে আশা করি তোমরা এইচএসসি সিলেবাস সামনের পরীক্ষা সেই পরীক্ষাতে একটি কোয়েশ্চন তোমরা এই ধরনের কোয়েশ্চন পাবে। আসলে এই সৃজনশীলগুলো প্রায় একই ধরনের সৃজনশীল ঘুরিয়ে ফিরে বিভিন্নভাবে আসে, তোমরা প্র্যাকটিস করবা বারবার তাহলে দেখবা যে একই কোয়েশ্চানে বিভিন্ন ধরনের একটু সামান্য চেঞ্জ। তো আমরা ভালো করে যদি প্র্যাকটিস করি, একটা সুন্দর করে করলে আমরা বাকিগুলো প্র্যাকটিস করলে আশা করি পারবো। এখন আমরা তাহলে সলভ করার চেষ্টা করি, আমি বসে করতেছি, তোমাদের সবার আশা করি যে খাতায় সবার তোলা হয়ে গেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখবো যে গ নাম্বারের সলভটা আমরা করবো। এখন যে কোয়েশ্চন নাম্বার গ, দেখো এখানে বলা হয়েছিল যে এম পাত্রের দ্রবণের ঘনমাত্রা পিপিএম এককে নির্ণয় করো। তাহলে আমরা এম পাত্রের দ্রবণের ঘনমাত্রা, এম পাত্রের কি আছে, নাইট্রিক অ্যাসিড এর ঘনমাত্রা কি আছে বলো, 0.2 মোলার রয়েছে। এম পাত্রের দ্রবণের অর্থাৎ নাইট্রিক অ্যাসিডের ঘনমাত্রা আছে 0.2 মোলার। আমি বলেছি যে 1 লিটার দ্রবণে আমরা একটু যদি দেখি মোলার দ্রবণের ঘনমাত্রাটার সংজ্ঞাটা যদি একটু মনে করার চেষ্টা করি, আমরা আগেই করেছি যে 1 লিটারে, এখানে 1 লিটারে যদি 1 মোল দ্রবণ থাকে,
তাহলে সেই দ্রবণকে বলা হয় মোলার দ্রবণ, এবং এই মোলার দ্রবণের ঘনমাত্রাকে এম দিয়ে প্রকাশ করা হয়, ওয়ান মোলার দিয়ে প্রকাশ করা হয় ওয়ান মোলার দ্রবণ। তাহলে এই 0.2 মোলার দ্রবণ এটা। তো যাই হোক, সেই মোলার দ্রবণকে আমরা এখানে মোল পার লিটার লিখতে পারি, 0.2 মোল পার লিটার এইভাবে আমরা লিখতে পারি। বুঝতে পারছি আশা করি। তাহলে এই মোলারকেই আমরা মোল পার লিটার লিখলাম। এখন কি করব দেখো, এখন হচ্ছে আমরা জানি যে এক মোল কোনো পদার্থ হচ্ছে তার আণবিক ভরের সমান। তাহলে এখানে নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর কত বলতো? HNO3 এর আণবিক ভর, এই আণবিক ভরটা বের করলো, এইচ এর হচ্ছে 1 প্লাস নাইট্রোজেনের হচ্ছে 14 প্লাস অক্সিজেন হলো 16 গুণ হচ্ছে 3, তার মানে 3 16 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 48। তাহলে তুমি এখানে যোগ করো, যোগ করলে এখানে হচ্ছে 62 আর হলো 63 তাহলে দেখো নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর আমরা পেয়েছি 63। তাহলে এই 63 এই আণবিক ভরকে যদি গ্রামে প্রকাশ করি আমি, তাহলে এখানে হচ্ছে যে 0.2 × 63, হ্যাঁ এটা হয়ে যাবে গ্রাম, গ্রাম পার লিটার হয়ে গেল। আমি এখানে মোল পার লিটারকে আণবিক ভর দিয়ে গুণ করলাম, হয়ে গেল গ্রাম পার লিটার। এখন এখানে গ্রাম থেকে আমি কিসে নিব? আমি জানি পিপিএম, আমি আগেই বলেছি যে পিপিএম যদি প্রকাশ করতে হয় তাহলে আমরা মিলিগ্রাম পার লিটারে নিব, মিলিগ্রাম পার লিটার ইকুয়াল টু হচ্ছে পিপিএম। তাহলে আমি গ্রাম থেকে কিসে নেব? মিলিগ্রামে নেব, 0.2 × 63 × হচ্ছে 1000 দিয়ে গুণ করব, তাহলে এখানে আমি লিখতে পারবো মিলিগ্রাম পার লিটার। দেখো 1000 দিয়ে যদি গুণ করি, আমরা জানি যেহেতু যে 1 গ্রাম ইজ ইকুয়াল টু 1000 মিলিগ্রাম। এখন আমি এটা গুণ করব, ক্যালকুলেশন করলে এখানে 63 দুগুণই হচ্ছে 126, তো 126 এখানে 0.1 এখানে, তার মানে 8 2 0 দিলে আমাদের এখানে আমরা লিখতে পারি মিলিগ্রাম পার লিটার। এই মিলিগ্রাম পার লিটারকে আমি বলেছি যে এটাকে পিপিএম লেখা যায়। তাহলে দেখো এখানে 12600 পিপিএম, এইভাবে আমরা খুব সহজেই পিপিএম এককে ঘনমাত্রা নির্ণয় করতে পারি। এটা খুবই সহজ। তোমরা আশা করি যে এই মোলার দ্রবণে নেওয়ার পরে এই যে স্টেপটা, এই স্টেপগুলো তোমরা খুব সহজেই এখানে করতে পারবে, আণবিক ভর বের করতে পারবে। তারপরে হচ্ছে গ্রাম পার লিটারের পরে তুমি 1000 দিয়ে গুণ করলে মিলিগ্রাম পার লিটারে বের হয়ে যাবে, দেন তুমি পিপিএম লিখে দিবা, শেষ, এটাই আনসার। তো আশা করি কারো মনে হয় কোনো সমস্যা নেই। ঘ নম্বর কোয়েশ্চেন শেষ, এখন আমরা চলে যাব ঘ নম্বরে। তো ঘ নম্বরের ক্ষেত্রে তোমাদের ফার্স্ট পেপারেও আমরা করেছি কিছু কিছু ম্যাথ এই ধরনের ছিল যে ঘনমাত্রা ভিন্ন ভিন্ন থাকলে সেক্ষেত্রে হচ্ছে যখন প্রসমন বিক্রিয়া ঘটাতে হয় তখন তোমাকে একই ঘনমাত্রায় নিয়ে নিতে হয় কনভার্ট করে, তুমি এটা শিখেছ। তো এখানে আমরা ঘ নাম্বার কোয়েশ্চেনটা করার আগে আমরা কিছু বিষয় একটু জেনে নেব। এখানে একটা কথা বলা আছে, কোনো অ্যাসিড এবং ক্ষারের নাম কিন্তু বলে দেয় নাই, বলেছে এখানে দ্বিক্ষারীয় অম্ল আর এক অম্লীয় ক্ষার। যদিও আমরা এই টপিকসগুলো আমরা প্রথম দিকের ক্লাসে আলোচনা করেছি এই অধ্যায়ে, তো তোমাদের সেখানে মনে আছে কিনা আমি জানি না, তারপর আমি একটু রিপিট করার চেষ্টা করি যে এক ক্ষারীয় অম্ল কোনগুলো? এক ক্ষারীয় অম্ল, এক ক্ষারীয় অম্ল আর দ্বিক্ষারীয় অম্ল, এই জিনিসগুলো আমরা যদি চিনতে পারি, আর এক অম্লীয় ক্ষার, দ্বি অম্লীয় ক্ষার, ত্রি অম্লীয় ক্ষারও হতে পারে। তো এই এই যে ক্ষার অম্ল এগুলো আমাদের চিনতে হবে, কারণ এই বিশেষ কোনো অম্ল আর ক্ষার এখানে সংকেত দেওয়া নেই। সুতরাং এই নাম থেকে আমাদের বুঝে নিতে হবে যে এটা কোন ধরনের ক্ষার আর কোন ধরনের অম্ল। তো এক ক্ষারীয় অম্ল কোনগুলো সেগুলো আমরা একটু দেখে নিই।
যে সমস্ত অম্লগুলো একটি মাত্র এইচ প্লাস প্রদান করে, অথবা এইভাবে বলতে পারি যে সমস্ত অম্ল একটি মাত্র ওএইচকে পূর্ণভাবে প্রশমিত করতে পারে তাকে বলা হয় এক ক্ষারীয় অম্ল। তাহলে কোনগুলো এক ক্ষারীয় অম্ল? আমরা এক ক্ষারীয় অম্লগুলো একটু চেনার চেষ্টা করি। HCl, নাইট্রিক অ্যাসিড HNO3, তারপরে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড CH3, COOH, এই অ্যাসিডগুলো হচ্ছে এক ক্ষারীয় অম্ল বা অ্যাসিড। তুমি একটু খেয়াল করে দেখো, এগুলো যদি তুমি প্রশমন বিক্রিয়া ঘটাতে চাও, এই যে নাইট্রিক অ্যাসিড এটা ভেঙে গিয়ে এইচ প্লাস একটা উৎপন্ন করে প্লাস নাইট্রেট আয়ন উৎপন্ন করে, তাহলে একটা মাত্র এইচ প্লাস উৎপন্ন করে, এর প্রত্যেকটাই এই একইভাবে ভাঙবে। এবং যদি এরা ক্ষারের সাথে বিক্রিয়া করে তাহলে একটা ওএইচ একটা এইচ প্লাস মিলে এরা পানি উৎপন্ন হবে। এভাবে যেহেতু একটিমাত্র ওএইচকে প্রশমিত করতে পারে বা একটিমাত্র প্রোটন দান করতে পারে, সুতরাং এটা হচ্ছে এক ক্ষারীয় অম্ল। একইভাবে আমরা দ্বি ক্ষারীয় অম্লগুলো একটু জানার চেষ্টা করব। দ্বি ক্ষারীয় অম্ল কোনগুলো? যেগুলো বিক্রিয়া গেলে দুটি প্রোটন দান করতে পারে অথবা দুটি ওএইচ আয়নকে প্রশমিত করতে পারে, যেমন হচ্ছে সালফিউরিক অ্যাসিড H2CO3, কার্বনিক অ্যাসিড। তো এই ধরনের অ্যাসিডগুলো বিক্রিয়া গেলে দুটা প্রোটন দান করে যেভাবে বিক্রিয়া করছে উপরে ঠিকইভাবে, এবং দুইটা ওএইচকে প্রশমিত করতে পারে। আমরা একটা বিক্রিয়া যদি দেখি যে H2SO4 প্লাস সোডিয়াম হাইড্রক্সাইড, এখানে বিক্রিয়া করে সোডিয়াম সালফেট হয় প্লাস এখানে হয় সোডিয়াম সালফেট প্লাস পানি। তো আমরা যদি এখানে সমতা করি দেখো, এখানে সোডিয়াম 2, সুতরাং এখানে 2 দিতে হবে। তো 2 দিলে এখানে হচ্ছে হাইড্রোজেন 2টা আর এদিকটা 4টা, এখানে একটা 2 দিলে আমাদের এখানে সমতা হয়ে গেল। তো একটু খেয়াল করে দেখো, এখানে একটা অ্যাসিড এখানে দুটি ওএইচকে প্রশমিত করছে। এখান থেকে কয়টা ওএইচ বলো? এখানে ওএইচ হচ্ছে দুইটা এইচ একটা অ্যাসিড দুইটা এইচ ওএইচকে প্রশমিত করছে। যেহেতু এখানে দুইটা ওএইচকে প্রশমিত করছে, সুতরাং এটি একটি দ্বি ক্ষারীয় অম্ল, দুটি ক্ষারকে এখানে প্রশমিত করতে পারে। এখানে এরা এ দুইটা ক্ষারকে সোডিয়াম হাইড্রক্সাইডকে প্রশমিত করতে পারে, এই জন্য একটি দ্বি ক্ষারীয় অম্ল এটা। তো আমাদের প্রশ্নে আছে একটা দ্বি ক্ষারীয় অম্ল, আর আছে একটা কি এক অম্লীয় ক্ষার। তাহলে অম্লীয় ক্ষার কোনগুলো এটা আমরা একটু জানার চেষ্টা করি। যে ক্ষারগুলো একটি ওএইচ প্রদান করতে পারে অথবা দুইটি একটি এইচ প্লাসকে প্রশমিত করতে পারে তাকে বলা হয় এক অম্লীয় ক্ষার। এক অম্লীয় ক্ষার কোনগুলো দেখো, এক অম্লীয় ক্ষার হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড, সোডিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড, তারপরে তোমার আর কি দেওয়া যায়, লিথিয়াম হাইড্রক্সাইড যদি বলি। তো এগুলো হচ্ছে এক অম্লীয় ক্ষার। এগুলো হচ্ছে একটিমাত্র এইচ প্লাসকে প্রশমিত করতে পারে অথবা একটি ওএইচ মাইনাস আয়ন দান করে থাকে। তো এই জন্য এগুলোর নাম হচ্ছে এক অম্লীয় ক্ষার। দ্বি অম্লীয় ক্ষার কোনগুলো সেগুলো একটু দেখার চেষ্টা করি। সংজ্ঞা একরকমই হবে, দ্বি অম্লীয় ক্ষার। তো দ্বি অম্লীয় ক্ষার কোনগুলো দেখো, দ্বি অম্লীয় ক্ষারগুলো হচ্ছে যেমন ক্যালসিয়াম হাইড্রক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, ফেরাস হাইড্রক্সাইড, তারপরে হচ্ছে জিঙ্ক হাইড্রক্সাইড, এরকম অসংখ্য দ্বি অম্লীয় ক্ষার হতে পারে যেগুলো ওএইচ মাইনাস দুইটা দান করে অথবা দুটি এইচ প্লাসকে প্রশমিত করতে পারে। তো যাই হোক, এই ধরনের যদি সরাসরি সংকেত না দিয়ে যদি এরকম বলে দেয় যে দ্বি ক্ষারীয় কি অম্ল, এক অম্লীয় ক্ষার, এরকম যদি বলে দেয় তাহলে তোমাকে এটা বুঝে নিতে হবে যে এই ধরনের যে কোনো একটা যৌগ সেখানে উপস্থিত থাকতে পারে, সেটা মাথায় নিয়ে তোমাকে
প্র্যাকটিস করতে হবে। তো এখানে যেটা আছে কে পাত্র, এখন আমরা প্রশ্নে চলে যাই ঘ নাম্বার কোশ্চেনে। আমাদের আগে বের করতে হবে যে এটা কি অম্লীয় মিশ্রণের প্রকৃতি অম্লীয় নাকি ক্ষারীয় সেটাকে বের করতে হবে। তারপরে হচ্ছে আমরা সেই মিশ্রণের সাথে এম পাত্রে দ্রবণের আবার বিক্রিয়া করালে সেটা অম্লীয় না ক্ষারীয় হবে সেটা বের করার চেষ্টা করব। আগে আমরা মিশ্রণের প্রকৃতিটা বের করার চেষ্টা করব, সেটা অম্লীয় নাকি ক্ষারীয়, এবং অম্লের যদি পরিমাণ থাকে সেটা কত বা ক্ষারের পরিমাণ থাকে সেটাও তুমি ঘনমাত্রা কত বের করতে পারো, তার মাধ্যমে তুমি পিএইচ এর মানও বের করতে পারবা। তো তার আগে আমরা আমরা বের করতে হবে কে পাত্রের জন্য, কে পাত্র। তো কে পাত্রের ক্ষেত্রে আমরা দেখব এখানে কে পাত্রের ক্ষেত্রে রয়েছে দ্বি ক্ষারীয় অম্ল, আমরা আগে লিখবো এখানে পয়েন্ট টু মোলার টু হান্ড্রেড মিলিলিটার, টু হান্ড্রেড মিলিলিটার দ্বি ক্ষারীয় অম্ল, দ্বি ক্ষারীয় অম্ল একুভ্যালেন্ট, একুভ্যালেন্ট মানে সমতুল্য। আমরা শুরুতে বলেছি যে যদি ভিন্ন ভিন্ন ঘনমাত্রা থাকে তাহলে একই ঘনমাত্রাতে নিয়ে নিতে হবে, কনভার্ট করতে হবে। তাহলে একই ঘনমাত্রা নিতে হলে কী করতে হয় তোমাদের নিশ্চয়ই মনে আছে, ফার্স্ট পেপারে তোমাদের আমি করিয়েছিলাম যে এখানে সরাসরি গুণ করবে, গুণ করে লিখবে মিলিলিটার, আর এখানে দিবে ওয়ান মোলার, এখানে তুমি দিবে দ্বি ক্ষারীয়, দ্বি ক্ষারীয় অম্ল এভাবে লিখবে। দেন এটা যদি তুমি গুণ করো কত হবে, এখানে 40 মিলিলিটার ওয়ান মোলার দ্বি ক্ষারীয় অম্ল। আচ্ছা এখানে দ্বি ক্ষারীয় অম্ল মানে কি, দুটি এইচ প্লাস এখান থেকে পাওয়া যাবে, দুটি এইচ প্লাস আয়ন দান করে। তো সুতরাং আমি যদি দুটি এইচ প্লাস না দিয়ে যদি শুধু এইচ প্লাস দিই তাহলে এখানে কী করতে হবে, আমাকে দুই দিয়ে গুণ করতে হবে মিলিলিটার ওয়ান মোলার, এখানে আমি লিখব এইচ প্লাস দ্রবণ, এইচ প্লাস দ্রবণ লিখব। এখানে দ্বি ক্ষারীয় অম্ল মানে দুটি এইচ প্লাস পাওয়া যাবে, সেই দুই দিয়ে আমি কী করব এ পাশে যে আয়তন সেই আয়তনকে গুণ করব, গুণ করে দিলে আমাদের এখানে এইচ প্লাস দ্রবণ আমরা লিখতে পারি। তো এখানে দেখো আমরা 80 মিলিলিটার ওয়ান মোলার এইচ প্লাস দ্রবণ হিসেবে আমি এটাকে লিখলাম। কেন আমি এইচ প্লাস দ্রবণ লিখব প্রশ্ন হতে পারে, আমি কেন এইচ প্লাস দ্রবণ লিখব? তো আমাদের প্রশ্নে রয়েছে যে এল পাত্রে এক অম্লীয় ক্ষার, আমি এক অম্লীয় ক্ষার এক ক্ষারীয় অ্যাসিড এই দুটা যদি বিক্রিয়া করি তাহলে আমি সরাসরি একই ঘনমাত্রায় নিয়ে সরাসরি আমি আয়তনটা আমি বিয়োগ করে দিলেই আমি সরাসরি তার ক্ষারীয় বা অম্লীয় পরিমাণটা কতটুকু সেটা আমরা সরাসরি বের করতে পারবো। এই কারণে আমাদের যেহেতু তুলনা করতে হবে বিয়োগ করতে হবে তাই আমরা কী করব দুইটাকেই একই ধরনের নিয়ে নিব। আমরা এই এক ক্ষারীয় অম্ল এবং এক অম্লীয় ক্ষার একই রকম আছে এক এক, এই কারণে আমরা এই দ্বি ক্ষারীয় অম্ল যেটা সেটাকে আমরা এক এক ক্ষারীয় অম্লে নিয়ে নিলাম কনভার্ট করে এখানে দুই দিয়ে গুণ করে। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। তো এরপরে আমরা অন্য পাত্রের ক্ষেত্রে দেখব, দেখো আর একটা পাত্র রয়েছে, সেই পাত্রতে বলা হয়েছে যে কি পাত্র এল পাত্র, নাকি এল পাত্রের ক্ষেত্রে আমরা দেখব যে এল পাত্রে কি বলেছে, এল পাত্রে বলছে যে পয়েন্ট থ্রি সরি আগে হ্যাঁ পয়েন্ট থ্রি মোলার, পয়েন্ট থ্রি মোলার থ্রি হান্ড্রেড মিলিলিটার কি এক ক্ষারীয় এক অম্লীয় ক্ষার, এক অম্লীয় ক্ষার একুভ্যালেন্ট, আমরা নিচের দিকে লিখি একুভ্যালেন্ট কি লেখা যায় বলো, এটাকে আমরা যদি কনভার্ট করি এখানে যদি আমরা ওয়ান মোলার নিতে চাই
তাহলে যা আছে তোমরা মনে তোমরা যে ফার্স্ট ইয়ারে বলেছিলাম যাই এখানে সংখ্যাটা আছে তোমরা কি করবা গুণ করবা গুণ করে এখানে চোখ বুঝে তুমি মিলিলিটার দিয়ে দিবা তারপরে তুমি কি লিখবা 1 মোলার লিখবা 1 মোলার এখানে এখানে লিখে দিবা 1 1 অম্লীয় 1 অম্লীয় ক্ষার এখানে লিখে দিবা দেন তুমি গুণ করে পাই এখানে 33 কত 9 অর্থাৎ 90 90 মিলিলিটার 90 মিলিলিটার 1 মোলার 1 অম্লীয় ক্ষার এটা তুমি পেয়ে গেলা এখানে আর কনভার্ট করার কোনো প্রয়োজন নাই সুতরাং এই পর্যন্তই শেষ তাহলে আমরা এল পাত্রের জন্য পাইছি 90 মিলিলিটার 1 মোলার আর আমরা কে পাত্রের জন্য পেয়েছিলাম 80 মিলিলিটার 1 মোলার তাহলে এখন বাছুন তুমি বলো এটা হলো ক্ষার 90 মিলিলিটার আর আগেরটা যেটা ছিল সেটা হলো অম্ল সেটা ছিল 80 মিলিলিটার তাহলে কোনটার পরিমাণ বেশি ক্ষারের পরিমাণ বেশি সুতরাং যে মিশ্রণটা সেই মিশ্রণটা আমি এখানে মিক্সার করেছি কে মিক্সার করেছি আমি মিশ্রণ করেছি কে প্লাস এল এই দুটা পাত্রে দ্রবণকে এখানে আমি মিশ্রণ করেছি মিশিয়েছি মিশানোর পরে আমি দেখলাম এখানে মিক্সারের মধ্যে এখানে আমি যদি বিয়োগ করি বিয়োগ করে আমি ক্ষার পাবো কি পাবো ক্ষার ক্ষার কতটুকু পাবো 90 মাইনাস 80 তাহলে এই বিয়োগ করলে এত মিলিলিটার 1 মোলার এটুকু পাবো ক্ষার তাই না তাহলে 10 মিলিলিটার 1 মোলার আমি ক্ষার পাবো বুঝতে পারছি নিশ্চয়ই তাহলে এতটুকু আমি পাইলাম ক্ষার 10 মিলিলিটার 1 মোলার পরিমাণ আমি ক্ষার পেয়েছি মিক্সারে এখন আমি পরে আরও একটা ছিল যে এম পাত্রের জন্য এম পাত্রের জন্য আমি দেখব যে সেটাতে সেটাও ছিল 0.2 মোলার 50 মিলিলিটার ছিল তো সেই অ্যাসিডটা নাইট্রিক অ্যাসিড ছিল সেই নাইট্রিক অ্যাসিডটার সাথে আমি এই ক্ষারের মিক্সার করব তো বিক্রিয়াটা কেমন হবে একটু দেখা যাক আমরা জানি যে অ্যাসিডের ক্ষারের বিক্রিয়ায় লবণ আর পানি অর্থাৎ প্রশমন যৌগ তৈরি হয় এখন সম্পূর্ণ প্রশমিত হবে কি না সেটাও আমরা নির্ণয় করার চেষ্টা করব তো বিক্রিয়াটা কেমন হয় নাইট্রিক অ্যাসিড HNO3 সাথে হচ্ছে এক অম্লীয় ক্ষার এই দুটো বিক্রিয়া করে লবণ হবে লবণ পাওয়া যাবে আর কি পাওয়া যাবে পানি পাওয়া যাবে হ্যাঁ লবণ পানি পাওয়া যাবে এখন আমরা বিক্রিয়া করে দেখব যে আমরা এই নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে HNO3 ক্ষেত্রে এখানে কত ছিল 0.2 মোলার 0.2 মোলার 50 মিলিলিটার HNO3 equivalent এখানে 0.2 ইন্টু 50 গুণ করবো সরাসরি মিলিলিটার 1 মোলার HNO3 equivalent লেখা যায় এখানে 5 × 10 মিলিলিটার 1 মোলার নাইট্রিক অ্যাসিড এখন তুমি দেখো আগেরটা ছিল 10 মিলিলিটার 1 মোলার 1 অম্লীয় ক্ষার ছিল আর এখানে 10 মিলিলিটার 1 মোলার নাইট্রিক অ্যাসিড এক ক্ষারীয় অম্ল এটা তাহলে এখানে এক এক দুইটাই সুতরাং এখানে আর ঘনমাত্রা এবং হচ্ছে আয়তন দুইটাই হচ্ছে সমান সুতরাং এরা সম্পূর্ণরূপে প্রশমন ঘটাবে প্রশমন ঘটিয়ে সম্পূর্ণ প্রশমিত হবে তাহলে এখানে মিশ্রণের এখানে সম্পূর্ণ প্রশমন সম্ভব এভাবে আমরা বিশ্লেষণ করব তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রশ্নটা সম্পূর্ণ প্রশ্নটা বুঝতে পেরেছ তো বারবার তোমরা এটা প্র্যাকটিস করবে যদি কয়েকবার প্র্যাকটিস করো আশা করি এই ধরনের কোয়েশ্চন যদি তোমাদের পরীক্ষায় আসে তোমরা সবাই সলভ করতে পারবে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমাদের সাথে পরের ক্লাসে আবার দেখা হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ।